আমি প্রথমে একটি বালতির মতো করে একটা লাইন দিয়ে নিলাম, তারপর ঠিক নিচের দিকে আবার ডাবল করে লাইন দিয়ে নিলাম সোজা নিচের দিকে, তারপর একটা চারকোনা একটা বক্স এঁকে নিলাম, মোট কথা চতুর্ভুজ, তারপর নিচের দিকে একটু বাড়িয়ে দিলাম, তারপর নিচের এই অংশটা গোল করে দিলাম, উপরের অংশটা এরকম করে গোল করে দিলাম, তাহলে গলাটা গরুর গলাটা হয়ে গেল। তারপর উপরের দিকে একটু উঁচু করে দিলাম এনের মতো করে, তারপর মাঝখানটা একটু নিচের দিকে বাঁকা করে দিয়ে সোজা একটি লাইন দিয়ে দিলাম ডান থেকে বাঁ দিকে, বাঁ দিকে ডান থেকে বাঁ দিকে, তারপর দুটি শিং উল্টো ভিয়ের মতো করে একটু বাঁকা করে লাইন দিয়ে নিলাম। এগুলো আসলে প্রথম বন্ধনীর মতো, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এরকম, তারপর গলার নিচের অংশে থুতনি থেকে এরকম একটি লাইন একদম বুকের নিচ পর্যন্ত দিয়ে নিলাম, তারপর উপরে একটি লাইন ঘুরিয়ে তারপর নাকের অংশটা এরকম করে দেখানোর চেষ্টা করছি, তারপর মাঝখানে একটি লাইন দিয়ে মুখ দিয়ে তারপর নিচে চোয়ালের অংশটা দেখিয়ে চোখ দিয়ে দিলাম। এখন একটা বড় ইউ এঁকে নিলাম, দুই পাশটা এরকম একটু মানে বাড়িয়ে দিলাম, তারপর সোজা দুটি লাইন নিচের দিকে এরকম ডাবল করে দিয়ে তারপর চোখ করে দিলাম। গলার ওই নিচের ঝুলের অংশটা বুকের নিচ পর্যন্ত পায়ের ভিতরে এরকম করে দিয়ে দিলাম, কিছুটা ইউ আকৃতির। তারপর আর একটা পা পাশেই মানে বিপরীত পাশের পা এঁকে নিচ্ছি, ওই লম্বা দুটো লাইন দিয়ে মাথা যোগ করে দিলাম, একটু করে এরকম বাড়িয়ে দিয়ে সামনের এই অংশটা একটু বাঁকা করে এরকম করে যোগ করে দিব এরকম করে। দুটি পা হয়ে গেল, তারপর একটি কান দেব ঠিক ভিয়ের মতো কিন্তু গোল লাইন, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এরকম, তারপর মাঝখানে একটি সোজা করে লাইন দিয়ে দিলাম, কান হয়ে গেল। আমার একটু গরুর পিছনের দিকটা একটু লম্বা হয়ে গেছিল, খাটো করে নিলাম, তারপর নিচে একটি ভাঁজ করা একটি মাঝখানে ভাঁজ করা একটি লাইন দিয়ে নিলাম, তারপর সোজা একটি লাইন এ পাশের লাইনটির সাথে যোগ করে দিলাম, তারপর একটু বাঁকা করে একটি লাইন দিয়ে দিলাম, এরকম করে আরেকটি বাঁকা লাইন দিয়ে নিলাম, তারপর নিচের দিকে সোজা করে ডাবল লাইন দিয়ে নেবো, বারবার একই লাইন বরাবর এইভাবে ঘষবো, তাহলে সুন্দর হবে লাইন। তারপর নিচের অংশটা সামনের পায়ের দুটোর মতোই, তারপর বিপরীত পাশের পাটি এঁকে নিচ্ছি, একটু বেশি বাঁকা হবে, পায়ের নিচের খুরের অংশটা দেখাচ্ছি, তারপর লেজটি একটি লাইন এরকম বাড়িয়ে দিয়ে আরেকটি লাইন ডাবল করে পায়ের সাথে লাগিয়ে লেজটা একটু দেখাতে হবে। এভাবে আমরা একটা সুন্দর গরু খুব সহজেই আঁকতে পারি। আমি আবার দেখাচ্ছি, প্রথমে শিং দুটো এঁকে নিচ্ছি, প্রথম বন্ধনীর মতো করে দুইটি করে লাইন, তারপর চোখ এঁকে নিচ্ছি, তারপর কানের অংশটি এরকম করে একটি ভি লাইন দিয়ে মাঝখানে একটি লাইন দিয়ে নিলাম, তারপর চোখের অংশটিও দেখানো হয়ে গেছে, এখন নাকটি একটি লাইন দিয়ে আমি দেখালাম, তারপর মুখের অংশটা নিচের অংশটা চোয়ালের অংশটা, এখন গরুর ঘাড়ের অংশটা দেখাচ্ছি, তারপর গলার নিচের অংশটা ঝুলে থাকে যে অংশটা সেটা বুকের নিচ পর্যন্ত, তারপর পায়ের এই অংশটা ইউ এর মতো করে নিচে সোজা দুটো লাইন এরকম করে দিয়ে যোগ করে দিতে হবে এরকম করে সুন্দর করে, একটু ভালো করে দেখতে হবে। আসলে আমি পায়ের খুরের যে গরুর পা যে দুইটি অংশে বিভক্ত খুর সেটাও দেখিয়ে দিয়েছি, তারপর পিঠটা একটু নিচের দিকে বাঁকানো থাকে, তারপর সোজা করে লাইন দিয়ে
তারপর লেজের অংশটা এরকম ডাবল লাইন দিয়ে, তারপর পায়ের অংশটা মাঝখানে ভাঁজ করে নিচের দিকে সোজা করে লাইন দিলাম, লেজ এঁকে নিলাম, তারপর পায়ের সামনের এই লাইনটি ভাঁজ করে দিয়ে নিচের দিকে সোজা করে, তারপর পেটটা নিচের দিকে একটু ঝুলে থাকবে বাঁকা লাইন, তারপর বিপরীত পাশের পাটি এরকম করে এঁকে নিচ্ছি, এবং সাথে সাথে পায়ের খুরগুলো এঁকে নিচ্ছি। মাটির অংশ আমি একটু ড্রয়িং করে দেখালাম। এভাবে সুন্দর একটি গরু আঁকানো যায়। রং করছি, আমি লাল রঙের গরু আঁকছি, লাল রং দিয়ে সবখানে শেড দিচ্ছি একদম শিং পর্যন্ত। শিঙের মধ্যে যদি, লালের মধ্যে যদি নীল রং দেওয়া যায় তাহলে কালো হবে। যেখানে যেখানে শেড দেওয়া দরকার খুব বেশি, সেখানে গাঢ় করে দিয়ে বাকি অংশগুলো হালকা করে এইভাবে শেড দিয়ে নেব একদম সমস্ত জায়গায়, একদম খুব গাঢ় হবে শিং এবং খুরে, পায়ে, পায়ের যে খুর, তারপর বিভিন্ন জায়গায় একটু শেড বাড়িয়ে দিতে হবে। এভাবে আমরা যে রং করতে চাই সেই রঙের শেডটি এভাবে করতে হবে, একটু ভালো করে দেখতে হবে। এখন আমি নীল রং দিয়ে একটু করে লাল রঙের উপর শেড দিয়ে নিচ্ছি। এভাবে যেখানে যেখানে মানে গাঢ় যে লাল রংটা আছে তার উপরে একটু করে হালকা করে দিয়ে নিলাম, যেখানে কালো হওয়া দরকার সেখানে সেখানে একটু, সাথে সাথে একটু মাটিও দেখাচ্ছি, না দেখালেও চলবে তবে দিলে ভালো লাগে। তারপর পুরো গরুটা আমি একদম হলুদ করে, মানে হলুদ রং দিয়ে দেবো, তাহলে একটু হালকা কমলা চলে আসবে, লাল রংটা আরও সুন্দর হবে, উজ্জ্বল হবে। এভাবে সমস্ত গরুটা একদম পুরোটাই, পায়ের নিচে খুরের অংশটা আর মুখের নাকের ওই অংশটা ওইটুকু বাদ দিয়ে পুরোটা আর শিংটা বাদ দিয়ে, তাহলে সুন্দর একটি গরু আমরা সহজেই রং করতে পারবো। এভাবে এভাবে আমরা একটা খুব সহজেই সুন্দর করে গরু এঁকে রং করতে পারি।